নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম এ এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিপ্লোমা যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জানুয়ারি দু সমস্ত তথ্য সহ আবেদন পদ্ধতি কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য ভিডিওটাকে এখনই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে নাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেটি সিডুল এ মিনি রত্ন ক্যাটাগরি ওয়ানের মধ্যে পড়ছে এবং এটি কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃত একটি সংস্থা যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে অর্থাৎ এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা যোগ্যতা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিভিন্ন যোগ্যতা কিন্তু থাকছে বিভিন্ন পদের ক্ষেত্রে ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানবো তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে অর্থাৎ কোনো ভাবে অফলাইন মোডের কিন্তু অপশন কিন্তু তোমাদের থাকছে না এখানে বলছে অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে সেটি সাতাশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট সেটি হচ্ছে এবং ফি জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু এর মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে আরেকটি তোমাদের কথা বলে রাখি এখানে আবেদন করার পরে যে প্রিন্ট আউটটা নিয়ে নেবে এই প্রিন্ট আউট কিন্তু কোথাও পাঠাতে হবে না প্লিজ ডু নট সেন্ড হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর এনি ডকুমেন্টস টু দ্য অফিস অফ এআই সাউথার্ন রিজিয়ান অর্থাৎ তোমাদের কোনো জায়গায় কিন্তু তোমাদের এই আবেদনপত্র কিন্তু পাঠানোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ তোমরা প্রিন্ট আউট করে নিজেদের কাছেই কিন্তু রেখে দেবে পরবর্তী সময়ে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু এই প্রিন্ট আউটটা কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন ব্যাপারটা একবার দেখে নাও তো তোমাদের প্রথমে যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেই পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এই পদের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতা সঙ্গে তিন বছরের যদি রেগুলার ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ার নিয়ে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমরা যদি দেখো অথবা তোমরা যদি শুধুমাত্র টুয়েলভ পাস করে থাকো অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেও কিন্তু আবেদন করা যাবে বোঝা গেলো এবং পরবর্তী যেটি বলছে এই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে তোমাদের কিন্তু এটি অত্যাবশ্যক আছে যেখানে হচ্ছে হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স অথবা তোমাদের যদি মিডিয়াম ভেহিকেলস লাইসেন্স যদি থাকে অ্যাটলিস্ট এক বছরের তোমাদের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টের আগে যদি তোমাদের এই ভ্যালিড লাইসেন্স যদি ইস্যু করা থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি লাইট মোটর ভেহিকেলসের যদি লাইসেন্স থাকে অ্যাটলিস্ট দু বছরের বিফোর দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এই যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট আছে তার আগে যদি দু বছরের যদি তোমাদের ভ্যালিড লাইট মোটর ভেহিকেলসের লাইসেন্স থাকে তাহলেও কিন্তু আবেদন করা যাবে ঠিক আছে তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এই যোগ্যতার সঙ্গে কিন্তু এর মধ্যে যে কোনো একটি যোগ্যতা কিন্তু থাকতে হবে ঠিক আছে আচ্ছা তো তোমাদের এখানে এই যে যে পোস্টার ক্ষেত্রে বললাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার এই ফায়ার সার্ভিসের ক্ষেত্রে তোমাদের যেটি ফিজিক্স ব্যাপারে তোমাদের একটি বলে রাখি সেখানে কিন্তু গুড ফিজিক্স হতে হবে এবং ম্যান অ্যান্ড ওম্যান অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে বলি সিক্স সিক্স কিন্তু ডিস্টেন্স ভিজান বলা হচ্ছে বোথ আইকে আইতে কিন্তু তোমাদের সিক্স সিক্স নিয়ার তোমাদের ভিশন কিন্তু হতে হবে উইদাউট গ্লাস টো চোখে কিন্তু কোনো রকম চশমা না পরে যদি সিক্স সিক্স তোমাদের যদি ডিস্টেন্স ভিজন থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে নিয়ার ভিজনের ক্ষেত্রে কিন্তু এন ফাইভ থাকতে হবে দুটি আইতেই কিন্তু থাকতে হবে এবং উইদাউট গ্লাসেস এখানেও কিন্তু উইদাউট গ্লাসেস কালার ভিজনের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের কিন্তু ইশাহার টেস্ট হবে সেক্ষেত্রে কিন্তু এই কালার ভিজনের যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না এখানে কালার ভিজন কিন্তু নর্মাল হতে হবে নাইট ব্লাইন্ডনেস কিন্তু হলে হবে না নাইট ব্লাইড ব্লাইন্ডনেসের যাদের সমস্যা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না অর্থাৎ এই টেস্টগুলো কিন্তু তোমাদের হবে তারপরে ফিল্ড ভিশন টেস্ট হবে তারপরে হচ্ছে রিফ্লেকটিভ এরর নো রিফ্লেকটিভ এরর ইজ অ্যাকসেপ্টেবল অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু চোখের ব্যাপারে কিন্তু একটু কড়াকড়ি আছে যদি তোমাদের চোখে কোনো সমস্যা না থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের হাইট চেস্টের ব্যাপারেও কিন্তু বলা আছে এখানে হাইটের ব্যাপারে বলে রাখি একশো সাতষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে পুরুষদের ক্ষেত্রে ওমেনদের ক্ষেত্রে হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং নর্মাল বিফোর এক্সপেনশান হচ্ছে একাশি সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে বুকের ছাতি পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে ছিয়াশি সেন্টিমিটার কিন্তু হতে হবে এবং ওম্যানদের ক্ষেত্রে এটি কিন্তু হচ্ছে না ওয়েটের ক্ষেত্রে বলে রাখি পঞ্চান্ন কেজি কিন্তু তোমাদের ওয়েট কিন্তু হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি কিন্তু ওয়েট হতে হবে বোঝা গেল পরবর্তী চাকরিটি হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস অর্থাৎ তোমাদের অফিসিয়াল কিন্তু জব হবে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের যে কোনো পারসেন্টেজ অফ মার্ক্সই তোমাদের যদি থাকে জাস্ট পাশ হলেই কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এর পরবর্তী পোস্টটি হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমার কথা বলা হচ্ছে যদি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান রেডিও ইঞ্জিনিয়ারিং যে কোনো একটি নিয়ে তোমাদের যদি পলিটেকনিক করা থাকে অবশ্যই তোমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এই অভিজ্ঞতাটি হচ্ছে দু বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ঠিক আছে এই সব রিলেভেন্ট ফিল্ডে তোমাদের যদি দু বছরের অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারো তার পরবর্তী যে পোস্টটি সেটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস এক্ষেত্রে তোমাদের যদি তুমি বিকম হয়ে থাকো বিকম নিয়ে যদি তোমাদের বি যদি থাকে গ্র্যাজুয়েশান যদি বিকম নিয়ে করে থাকো অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে তোমাদের আরেকটি কথা বলে রাখি তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি কি অনার্স প্রয়োজন দেখো পাস অনার্স কিন্তু এরকম কোনো মেনশন নেই তোমরা জাস্ট বিকম যদি পাশেও হয় তাহলেও হবে যদি অনার্স যদি অ্যাকাউন্টেন্সি বা অন্যান্য কোনো সাবজেক্টে যদি অনার্স করে থাকো তাহলেও হবে জাস্ট বিকম হলেই হবে এবং তোমাদের যেটি বলা হচ্ছে সেটি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এক্ষেত্রে তোমাদের বলে রাখি দু বছর কিন্তু রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো প্রাইভেট সেক্টর হোক বা কোনো গভর্নমেন্ট সেক্টর হোক সেখানে তুমি যদি কোনো অ্যাকাউন্টসের কাজের ব্যাপারে যদি দু বছরের তোমার অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে আশা করি তোমরা বুঝতে পারছো তো এবার তোমাদের সিলেবাস রিলেটেড পুরো ইনফরমেশন আমি দেব তো দেখো যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দু ঘন্টার একটি পরীক্ষা হবে এই সিবিটি যে পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাদের কম্পিউটার বেস কিন্তু পরীক্ষাটা হবে যেখানে তোমাদের কিন্তু একশোর মধ্যে অর্থাৎ একশো নাম্বারে তোমাদের পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু ফিফটি পেতেই হবে যারা ইউ আর ইডাব্লিউএস এবং ওবিসি আছে আর যারা এসসি এস টি ক্যান্ডিডেট আছো তাদের একশোর মধ্যে চল্লিশ পেলেই কিন্তু সে পাস ঠিক আছে তো এখানে তোমাদের সিলেবাসটা কী থাকবে দেখো পার্ট এ আর পার্ট বি থাকছে এই পার্ট এতে কী থাকবে যেটা ম্যাথ বেসিক ম্যাথামেটিক্স বেসিক সায়েন্স তারপরে হচ্ছে এলিমেন্টারি ইংলিশ গ্রামার এইগুলোর ওপর তোমাদের টেন স্ট্যান্ডার্ড বেসিসে কিন্তু তোমাদের এক্সামটা হবে তারপরে তোমাদের ফিফটি পার্সেন্ট কোশ্চেন ঠিক আছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট কোশ্চেন মানে হচ্ছে কি এই একশো নম্বরের যদি পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের মধ্যে এই সব সাবজেক্টের ওপর পঞ্চাশ নম্বরে হবে আর পঞ্চাশ নম্বর থাকছে এই পার্ট বিতে সেখানে জি কে তারপরে হচ্ছে জিআই তারপরে হচ্ছে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ এগুলোর উপর টুয়েলথ স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্ন থাকবে এখানে হচ্ছে ফিফটি তো অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ এর ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ সিলেকশন হচ্ছে ওকে আচ্ছা তারপরে যেটা হতে হবে সেটা হচ্ছে স্টেজ টু হবে এই স্টেজ টুর যেটি থাকছে সেটি হচ্ছে যারা যারা সিবিটি টু থেকে যারা পরবর্তী স্টেপে যাবে তাদের ক্ষেত্রে কী হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান পরে মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে কিন্তু তোমাদের ড্রাইভিং টেস্ট কিন্তু হবে যেটা লাইট মোটর ভেহিকলস তারপরে হেভি মোটর ভেহিকেলস এইসব ড্রাইভিং টেস্টগুলো কিন্তু তোমাদের করা হবে ওকে আচ্ছা তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ যে মাপঝোপগুলো যেগুলো দেওয়া আছে তারপরে সেটি কিন্তু হবে তো এখানে তোমাদের পিইটি যেটি হবে অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মধ্যে কী কী থাকছে সেটি একবার তোমাদের বলে দিই এখানে প্রথম যেটি থাকছে একশো মিটার রানিং হবে তারপরে রোপ ক্লাইম্বিং হবে পোল ক্লাইম্বিং হবে সিক্সটি মিটার্স হচ্ছে রানিং উইথ হিউম্যান ডামি তারপরে হচ্ছে তোমাদের ফুল ল্যাডার ক্লাইম্বিং হবে তো এইগুলো কিন্তু হবে এতে তোমাদের টোয়েন্টি মার্কস কিন্তু থাকছে তো এই সব কিন্তু আলাদা আলাদা করে তোমাদের ভাগ করা আছে যে কোন সময়ের পর কোন সময় তো এগুলো তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে একবার দেখিয়ে নিতে পারো এই পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসের ক্ষেত্রে হানড্রেড মার্কসের তোমাদের সিবিটি এক্সাম হবে যেটার জন্য দু ঘন্টা তোমাদের সময় ধার্য থাকছে তারপরে যেটি হবে কম্পিউটার লিটারেসি টেস্ট অর্থাৎ এমএস অফিসের ওপর যেরকম এ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলোর ওপর তোমাদের কিন্তু একটি কম্পিউটার টেস্ট হবে যেগুলোর ব্যাপারে কি কি জানো তো সেগুলো তোমাদের পড়তে হবে তো সেখানে তোমাদের যেটি সিলেবাসে যেটি থাকছে সেটি হচ্ছে ফিফটি পারসেন্ট কোশ্চেন থাকবে যেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানের ওপর অর্থাৎ যা এডুকেশন কোয়ালিফিকেশান সেই ওপর কিন্তু তোমাদের ফিফটি পারসেন্ট প্রশ্ন থাকবে আর ফিফটি পার্সেন্ট পার্সেন্ট প্রশ্ন থাকবে সেটি জি কে জেনারেল ইন্টেলিজেন্স তারপরে জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ এইসবের ওপর থাকবে এখানে কিন্তু আরেকটি কথা বলে রাখি যারা পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে ওকে এর পরবর্তী পোস্টটি হচ্ছে সিনিয়র অ্যাসিস্টেন্ট ইলেকট্রনিক্স এই ক্ষেত্রেও কিন্তু হান্ড্রেড মার্কসে তোমাদের পরীক্ষাটি হচ্ছে দু ঘন্টা কিন্তু সময় থাকছে যেখানে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ওপর ওপর অর্থাৎ ইলেকট্রনিক্সের ওপরই কিন্তু প্রশ্ন থাকবে আর থার্টি পার্সেন্ট প্রশ্ন থাকবে হচ্ছে জি কে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ এইসবের ওপর থাকবে যেখানে তোমাদের একশোর মধ্যে ফিফটি পেতে হবে যারা ইউ আর ইডাব্লিউএস এবং ও আছে আর এখানে হচ্ছে যে একশোর মধ্যে চল্লিশ পেতে হবে তাহলেই কিন্তু তোমরা পাশ করতে পারবে যারা এসটি এস এবং পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে ঠিক আছে এরপরেই হচ্ছে যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস এই ক্ষেত্রে তোমাদের হান্ডেড মার্কসের পরীক্ষা দু ঘন্টা সময় থাকছে তার পরবর্তী যেটি হবে সেটি কম্পিউটার লিটারেসি টেস্ট হবে এমএস অফিসের ওপর সেখানে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ কমার্সের ওপরই প্রশ্ন থাকবে তারপরে তোমাদের থার্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে জি কে এবং জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশের ওপর যেখানে ইউআর আর ইডাব্লিউএস ৫০ পেলে পঞ্চাশ পেলেই পাস একশোর মধ্যে আর চল্লিশ পেলে পাস হচ্ছে এসসি এস টি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট ওকে তো এবার দেখে নাও যে তোমাদের ভ্যাকেন্সি কত আছে দেখো প্রথম যে পোস্টটি সেই পোস্টটি হচ্ছে তোমাদের যেটি পোস্ট কোড ওয়ান সেটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে তিয়াত্তরটি তিয়াত্তরটি টোটাল ভ্যাকেন্সি আছে যেখানে একত্রিশ হাজার টাকা মতো থেকে শুরু করে থ্রি পার্সেন্ট ইনক্রিজ হয়ে বিরানব্বই হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে এখানে কিন্তু যারা পি যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে না এই ফায়ার সার্ভিসের ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে পরবর্তী যে পোস্টটি সেটি পোস্ট কোড টু সেটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসের ক্ষেত্রে তোমাদের একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল দুটি মতো ভ্যাকেন্সি আছে এবং এখানে কিন্তু পি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টটি পোস্ট কোডটা দেখে নাও পোস্ট কোড হচ্ছে জিরো এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ছত্রিশ হাজার টাকা থেকে এক লাখ দশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পঁচিশটি মতো ভ্যাকেন্সি আছে এবং এখানে কিন্তু পিডাব্লিউ ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে পরবর্তী পোস্টটি হচ্ছে পোস্ট কোড ফোর যেটাই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সেখানে ছত্রিশ হাজার টাকা থেকে এক লাখ দশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে উনিশটি এখানে কিন্তু পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে তো এবার দেখে নাও তোমাদের এজ ক্রাইটেরিয়াটা কি থাকছে তো এজ ক্রাইটেরিয়া যেটি থাকছে সেটি আঠেরো থেকে তিরিশ বছর তোমার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে কিন্তু তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করতে হবে কুড়ি বারো দু হাজার তেইশ হিসাবে তার মধ্যে যদি তোমার কুড়ি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই কিন্তু আবেদন করা যাবে এখানে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা তিন বছরের রিল্যাক্সেশান পাবে এবং এস সি এস ক্যান্ডিডেট যারা আছো তারা পাঁচ বছরের রিল্যাক্সেশান পেয়ে যাবে তো এবার দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে যে আবেদন মূল্য যেটি লাগছে সেটি হাজার টাকা আবেদন মূল্য লাগছে যারা ইউ আছে ওবিসি আছে এবং ইডাব্লিউএস আছে তাদের ক্ষেত্রে বলছি এবং অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট ইউআর ওবিসি এবং বিসি এবং মেল ক্যান্ডিডেট যদি হও তাহলে তোমাদের হাজার টাকা কিন্তু আবেদন মূল্য দিতে হবে ঠিক আছে আর যারা ওম্যান ক্যান্ডিডেট এসসি এসটি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগছে না তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের কাছে সব ধরনের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা